রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির মহাসচিব হিসেন ব্রাহিম তাহা। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় ক্যাম্প পরিদর্শন করে তিনি আশ্বাস দেন। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে দায়ের করা গাম্বিয়ার মামলার খরচ চালাতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। সকাল 10:30 কুতুপালুংয়ের 4 নম্বর এক্সটেনশন ক্যাম্প পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন আরআরসি অফিসের কর্মকর্তা, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউএনএইচসিআর এর কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। পরে ব্র্যাকের ইয়ুথ সেন্টার ও ট্রি প্লান্টেশন গার্ডেন পরিদর্শন এবং রোহিঙ্গা নেতাদের সাথে মতবিনিময় করেন হিসেন ব্রাহিম তাহা। তার মেম্বার স্টেটগুলোকে ব্রিফ করার জন্যই আসছেন এবং তিনি এসেই প্রথমে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে বাংলাদেশ সরকার ওআইসি মেম্বার স্টেটদের পক্ষে রোহিঙ্গা কমিউনিটিকে এখানে শেল্টার দিয়েছে এবং সুন্দরভাবে ব্যবস্থাপনা করছে। উনি রোহিঙ্গাদেরকে আশ্বস্ত করেছে যে উনি ওনার ফোরামে রোহিঙ্গাদের স্বার্থ নিয়ে আগেও বলে আসছেন, এখনও বলে আসছেন, বলবেন।